হ্যালো বন্ধুরা, বিজয় মণ্ডল ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের দেখাতে চলেছি বিনস গাছে কী করে স্প্রে করতে হয়। ঠিক আছে, বিনস গাছে ভিটামিন স্প্রে করব। কদিন ধরে গাছটা লাল হয়ে যাচ্ছিল, তাই একটু ভিটামিন না দিলেই নয়, তাই আজকে বিনস গাছে স্প্রে করছি। আর আপনারা দেখুন, আমাদের ভিউটা দেখতে থাকুন, আমি জমিতে গিয়ে আপনাদের দেখাবো কীভাবে বিনস গাছে স্প্রে করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা ধনিয়া গাছ। ধনিয়া গাছ কত বড় হয়েছে দেখুন, পাতাগুলো খুব সুন্দর। ঠিক আছে, আমি তো সামনে সামনে আসতে পারছি না, তো আপনাদের ভিউটা দেখাচ্ছি। আমাদের গ্রামের ভিউটা অসম অসম, একদম অসম। এইখানে আসলে আর মনে মানে অন্য কিছু কোথাও যেতে ইচ্ছে করবে না, এই জায়গাটা যদি আসেন একবার, এত সুন্দর জায়গা। তো দেখুন চারিদিকে পুরো হলুদ আর হলুদ, একদম পুরো সর্ষে গাছে ভরে গেছে। ভালো করে দেখুন বন্ধুরা। ঠিক আছে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। ঠিক আছে, দেখতে থাকুন, আবার দেখা হবে। আমার বিনস খেতে গিয়ে আপনাদের দেখাচ্ছি কীভাবে স্প্রে করতে হয়। হ্যাঁ, আমি এখন বিনসের জমিটা বলে বিনস খেত। ঠিক আছে, তবে ছোট ছোট আছে এখনো গাছগুলো, তো আর 10-15 দিনের মধ্যে মোটামুটি ধরেন